কিশোরগঞ্জে বাস ট্রেন সংঘর্ষ, আহত 40। কিশোরগঞ্জে শম্ভুপুর রেলগেটে বাস ট্রেন সংঘর্ষে বাসের 40 যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর 10 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 2টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী লোকাল ট্রেন কালীপ্রসাদ স্টেশনে থেকে শম্ভুপুরের দিকে যাচ্ছিল। এ সময় শম্ভুপুর রেল ক্রসিং কোনো সিগন্যাল না থাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ওই শাখা পরিবহনের যাত্রীবাহী বাস রেল লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত 40 যাত্রীকে উদ্ধার করে ভৈরব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর অবস্থায় এদের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। এদিকে গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ভৈরব ও কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।